দুয়ারে সরকারের ক্যাম্প শেষ হয়ে গেছে, কিন্তু আপনি যদি এই সমস্ত ভুলগুলো করে থাকেন সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। কোন কোন ভুলগুলো করলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না প্রত্যেকটা আজকের ভিডিওতে জানানো হবে, এবং কেন আপনার SMS এখনও আসছে না সেই ব্যাপারেও কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে। কি বলা হয়েছে প্রত্যেকটা ইনফরমেশন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে একটা বেল আইকন পেয়ে যাবেন সেখানে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, ফলে আপনি পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো প্রথমত একটা কনফিউশন সবার রয়েছে, অনেকে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছে, অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়ার মানে হচ্ছে যাদের অনেকের নতুন অ্যাকাউন্ট ছিল না তারা তাড়াহুড়োর জন্য কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে ফেলেছে, হয়তো তাদের হাজব্যান্ডের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, সেক্ষেত্রে তারা একটা কিন্তু কনফিউশনে রয়েছে। কিন্তু অফিসিয়ালি কিন্তু জানানো হয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট দিলে কোনো রকম সমস্যা নেই, জয়েন্ট অ্যাকাউন্ট দিলে কিন্তু আপনি টাকা পাবেন সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। কিন্তু আরেকটা ব্যাপার হয়েছে কাস্ট সার্টিফিকেট নিয়ে, এটা কিন্তু অত্যন্ত কড়াকড়ি ব্যাপার রয়েছে। অনেকে যারা SC করেছেন এবং SC করার পর কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার দেননি, বা ST করেছেন সেক্ষেত্রেও তাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার দেননি, তাদের কিন্তু সরাসরি ফর্ম বাতিল করে দেওয়া হবে, তারা কিন্তু টাকা পাবে না। কারণ SC এবং ST দিলে কিন্তু আপনাকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট আপনার নিজের নামে হতে হবে, এবং সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বার কিন্তু ফর্মে দিতে হবে, এবং সাথেই তার জেরক্স কপিও কিন্তু আপনাকে দিতে হবে। আরেকটি ব্যাপার রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, যারা স্বাস্থ্যসাথী কার্ডের শেষে যে সিঙ্গেল ডিজিটটা থাকে সেই সিঙ্গেল ডিজিটটা যারা দেননি তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে, তাদের ফর্মটাও কিন্তু বাতিল হয়ে যাবে, তাদেরও কিন্তু টাকা ঢুকবে না। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের একদম নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটা দেখবেন প্রথমে 4টে অক্ষর করে করে পরপর দেওয়া রয়েছে, এবং একদম শেষে একটা সিঙ্গেল ডিজিট দেওয়া রয়েছে, সেই সিঙ্গেল ডিজিটটাও কিন্তু আপনার সেখানে দিতে হবে। যদি কোনো ডেটা এন্ট্রি অপারেটর যদি আপনি সিঙ্গেল ডিজিটটা না দেন এবং তিনি যদি খুব কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করে, আপনি যে জেরক্স কপিটা দিয়েছেন সেটা দেখে যদি সে নিজে থেকে ব্যাপারটা ঠিক করে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা কিন্তু সঠিকভাবে দেওয়াটা আপনার কর্তব্য ছিল। আপনি হয়তো কোনো কারণে সেটা বুঝতে পারেননি বা ভুল করলেও কিন্তু আপনার এই নিয়ে একটা সমস্যা হলেও হতে পারে। আরেকটা ব্যাপার রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, অনেকেই কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর দেননি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর না দিলেও কিন্তু আপনি টাকা পাবেন এ ব্যাপারটা আপনি নিশ্চিত থাকতে পারেন, কারণ পরে তারা সেটা ফর্মে এন্ট্রি করে দেবে। এবং আরও একটি ব্যাপার রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস আপনাকে সঠিকভাবে ফিল করতে হবে, সেখানে ব্যাঙ্ক ডিটেলসে কোনো অংশ IFSC কোড, যে ব্যাপারটা সব থেকে এখন যে ব্যাপারটা চিন্তার বিষয় রয়েছে কারণ অনেকগুলো ব্যাঙ্ক মার্জ হয়ে গেছে, যে ভিডিওটা আমি প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছিলাম, সেই মার্জ হওয়ার ফলে কিন্তু IFSC কোড চেঞ্জ হয়েছে। তো আপনি যদি পুরনো IFSC কোড দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্কে টাকা ঢুকবে না, আপনাকে নতুন IFSC কোড দেওয়া উচিত ছিল, যেটা ব্যাঙ্ক থেকে কিন্তু এখন নতুন দেখবেন আপনার ব্যাঙ্ক পাসবুকে তারা স্ট্যাম্প মেরে দেয় নতুন যে IFSC কোড হয়েছে মার্জ হওয়ার পর। তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং SMS না আসলে কিন্তু কোনো রকম চিন্তা করবেন না, হতে পারে আপনার ফর্মটা এখনও ডেটা এন্ট্রি অপারেটর দ্বারা হয়তো এন্ট্রি করা হয়নি, যখন এন্ট্রি করা হবে আপনি SMS পেয়ে যাবেন। অথবা আরও একটা ব্যাপার যেটা হতে পারে, আপনার ফর্মটা হয়তো এন্ট্রি করা হয়েছে কিন্তু সেই সময় সার্ভারের কোনো সমস্যা থাকার কারণে হয়তো আপনার SMS আসেনি, তো সেই ব্যাপারটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি সমস্ত ইনফরমেশান সঠিক দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে টাকা পাবেনই।